সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমরা দুজন, আমি সাইদুর রহমান এবং আমি ফাবলিহা বসরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ইরানের পাল্টা হামলার প্রস্তুতিতে ইসরায়েলে উচ্চ সতর্কতা, হামলা না চালাতে বাইডেনের কড়া হুঁশিয়ারি। দেশবাসীকে নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, অতীতের গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করার আহ্বান। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি উদযাপন, বিশেষ খাওয়া দাওয়া সহ নানা আয়োজনে শান্তি আর সুস্থতা কামনা। এবং পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণে প্রস্তুত বাঙালি, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলে হামলার জন্য ড্রোন, কয়েক ডজন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। হামলা না চালাতে ইরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারত সহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণে সতর্কতা জারি করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃত্যু বাড়ছেই। সুব্রত গাইনের রিপোর্ট। পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ডের দুই জেনারেল সহ 13 জন নিহত হন। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রমজান মাসের সমাপ্তি ও ঈদ উল ফিতর উপলক্ষে এক ভাষণে বলেছেন, হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলে হামলার জন্য ইরান 100টিরও বেশি ড্রোন, কয়েক ডজন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। সম্ভাব্য হামলার প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরান জিপিএস ব্যবহার করে লক্ষ্যবস্তুতে যাতে হামলা চালাতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে এ সেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজগুলো আবারও মধ্যপ্রাচ্য ঘিরে মোতায়েন করছে। ইসরায়েলকে বিশেষ ধরনের প্রতিরক্ষা যান আয়রন ক্লাড দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরান দ্রুতই ইসরায়েলে হামলা চালাতে পারে। ইসরায়েলকে রক্ষার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ইরান সফল হবে না, তাই ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে কঠোরভাবে সতর্ক করেছেন বাইডেন। চলমান উত্তেজনার মধ্যে লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ ইসরায়েলে 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত এবং অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। ওদিকে অব্যাহত ইসরায়েলি হামলায় মধ্য গাজায় 5 ফিলিস্তিনি নিহত ও অন্তত 30 জন আহত হয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় 1 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘরবাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে গুলি চালিয়েছে তারা। সুব্রত গাইন, চ্যানেল আই।
দেশবাসীকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সারা দেশে বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হবে। এ উপলক্ষে এক ভিডিও বার্তায় নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ। বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উদযাপন করেছে বাঙালি। ঈদের আমেজ না ফুরাতেই পুরনো বছরকে বিদায় জানিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিতে প্রস্তুত জাতি। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় চৈত্র সংক্রান্তি উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আরও জানাচ্ছেন লায়লা রশিদ। বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তি উদযাপন আর পয়লা বৈশাখে নববর্ষ বরণ বাঙালির প্রাণের উৎসব হলেও সনাতন ধর্মাবলম্বীরা একে পালন করে নানা ধর্মীয় আচারে। চৈত্র সংক্রান্তির সকালে থাকে বিশেষ ছাতু পূজা, ভাই বোনকে আর বোন ভাইকে ছাতু খাইয়ে দিয়ে আয়ু বাড়ানোর প্রার্থনা করে। বুইনে ভাইয়ের মুখে ছাতু দেয় ভাইয়ের মঙ্গল কামনার জন্য, এই জন্য এটা তৈরি করা হয়। আমরা প্রতি বছর এই জায়গায় আসি। চৈত্র পূজা, গণেশ পূজা হয়, মহাদেব পূজা হয়, এই এই দিনে আমরা সবসময় থাকি। ছোট সময় থেকে আমরা দেখে এসেছি যে আমাদের ভাই মানে বোন যারা আছে তাদের, তারা আমাদের ভাইদেরকে ছাতু খাওয়ায় এবং সকালবেলা না খেয়ে ভাইও না খেয়ে থাকে এবং বোনও না খেয়ে থাকে। তারপর ছাতু খাওয়ানোর পরে তারপরে হয়তো আমরা ভাই বোনকে কিছু উপহার দিই, ভাই বোনকে উপহার দেয়। আমরা এখনও সেই ঘরোয়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আমরা বৈশাখটাকে পালন করি। বছর জুড়ে সুস্থ থাকতে সংক্রান্তিতে নানা ধরনের শাক আর তেতো খাবার খেয়ে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। শাখারি বাজারে সেসবেরও পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। নিমতিতা গিমাতিতা আজকে খেতে হয়, মানে চুলকানি পাসনানি হয় না, এই জন্য খেতে হয়। নতুন বছরে নতুন শাড়ি ও নতুন চুরির সাজে সাজতে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত অনেকেই। লাল শাখা, লাল চুরি, শাড়ি, এগুলো আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে পুরান ঢাকায় শাখারি বাজারে এগুলো চলে। আমি কিন্তু এসে আমার ওয়াইফের জন্য এই শাখা, তারপরে হলো কিছু শাড়ি নেবে, তো টিপ ভাবি যে নানান রকমের জিনিস কিনবে। আছে সকালে উঠবো, স্নান করবো, স্নান করে শাড়ি পরবো, তারপর পুজো করবো, পোশাক সাজাবো, তারপর পরিবার নিয়ে ঘুরতে বেরোবো। এই ভালো লাগে দেখি নাতি জামাইগুলো লাগে আইসি, নাতি জামাই এই নাতি। আগে ভাগে বসেছে বৈশাখী মেলাও, হরেক রকম মন্ডা মিঠাই আর শিশুদের খেলনার পসরা বসেছে এসব মেলায়। বহুত আইটেম আমরা তৈরি করতেছি, নিজেরা বানাইতেছি, এই যে পিঠি বানাইতেছি, লাড্ডু বালুশা, এটি সব জিনিস আমরা তৈরি করে এখানে বিক্রি করি। পয়লা বৈশাখের জন্য পোলা বাহিনীর খেলনা আনছি, ঈদ আনন্দ এবং পয়লা বৈশাখ একসাথে পড়ছে, যার কারণে আপনার রাইড আছে, বাচ্চাদের নৌকা, নাগরদোলা। নতুন বছর বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। প্রত্যাশা নতুন বছর হবে জরা ব্যাধি ও সংঘাত মুক্ত আর শান্তির। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আগামীকাল উঠছে বাংলা নতুন বছরের প্রথম সূর্য। পুরনো বছরে সবকিছু ভুলে নতুন করে অসাম্প্রদায়িক চেতনায় বাঙালি দীপ্ত হওয়ার দিন। আয়োজন নির্বিঘ্ন করতে রমনা, বটমূল সহ রাজধানীর বাংলা বর্ষ বরণের বড় অনুষ্ঠানগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টটি। ছায়ানটির বর্ষ বরণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত রমনা বটমূল। শনিবার সকালেই শুরু হয় মহড়া। মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড দিয়ে প্রতি ইঞ্চি মাটি সুইপ করে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এলিট ফোর্স র্যাব। সন্ধ্যা থেকে আশপাশের রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানবাহন চলাচল। বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনা একটি মুহূর্ত প্রকাশ, সেজন্য
এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার সংখ্যা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। এক যুগেরও বেশি সময় ধরে করে আসছে সুরের ধারা চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। সেখানেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ঢাকার পুলিশ কমিশনার। তাকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা। অসাম্প্রদায়িক চেতনা বিরোধীদের অপচেষ্টা নিয়ে কথা বলেন ঢাকার পুলিশ প্রধান। আঞ্চলিক ধর্মান্ধতা, কিছু কিছু ক্ষেত্রে পিওর কোনো ধর্মের ধর্মান্ধতা, এগুলো কিন্তু কলুষিত করেছে আমাদের এই অসাম্প্রদায়িক চেতনাকে। তো আমরা মনে করি যে বাংলাদেশের এই যে অসাম্প্রদায়িক চেতনা সারা পৃথিবীর বুকে উল্লেখ করার মতো একটি বিষয়। এটির উপরে আঘাত যে সংকীর্ণ চেতনা থেকে আসে সেটিকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য মনমানসিকতা আমাদের থাকা উচিত। প্রতিক্রিয়াশীল তো বাধা হবেই, কারণ ওদের তো উদ্দেশ্যই আমাদের বাঙালি বাঙালি পরিচয়, আমাদের অস্তিত্বটাকে নস্যাৎ করে দেওয়া, কাজে তাদের তো এই তারা তো এই সুযোগগুলি নেবে। এটা আমরা ধরেই নিচ্ছি যে প্রতিক্রিয়াশীল শক্তিরা এটার বিরোধিতা করবে। সন্ধ্যের মধ্যেই সব ধরনের বর্ষবরণ অনুষ্ঠান শেষ করার আহ্বান জানান ঢাকার পুলিশ প্রধান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে সুরের ধারা চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণের প্রস্তুতি। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার উদ্দিন, যাচ্ছি তার কাছে। ইফতি, হাজার কণ্ঠে বর্ষবরণের প্রস্তুতির খবর আমাদের দর্শকদের জানাবেন। আমি এখন আছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এখানে চ্যানেল আই গত ১২ বছর ধরে যে আয়োজনটি চ্যানেলে এবং সুরের ধারা করে আসছে হাজারো কণ্ঠে বর্ষবরণ, তার প্রস্তুতি চলছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল ভোর ৬টা থেকে নতুন সুযোগে স্বাগত জানানো হবে এক হাজারো শিল্পীর উপস্থিতিতে। এখানে শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী এবং সকল শ্রেণী পেশার প্রায় সকল বয়সী প্রায় ১০০০ শিল্পী এখানে অংশ নিচ্ছেন। এখন চলছে মহড়া। এবারে হাজার কণ্ঠে বর্ষবরণ নিবেদন করেছে বিকাশ এবং পাওয়ার্ড বাই বার্জার, এবং সহযোগিতায় আছে সানসিল্ক। এখানে ইতোমধ্যেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ এবং এই সকল আয়োজনের তত্ত্বাবধান করছেন এবং নজরদারিতে রাখছেন চ্যানেল আই এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পীরা রিহার্সাল করছেন। ইফতি, ধন্যবাদ আপনাকে। ইতালির রোমে তুর্পিনাতারা এলাকা যেন এক টুকরো বাংলাদেশ। জনসংখ্যার দিক দিয়ে এ এলাকায় বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। স্কুল কমিটির সভাপতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন অভিবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে ফিরে মুস্তাফা মল্লিকের রিপোর্ট। ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীদের মধ্যে সংখ্যা বিবেচনায় ইতালিতে অষ্টম সর্বোচ্চ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। তবে ইতালির এমন অনেক এলাকা রয়েছে যেখানে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশিদের অবস্থান একেবারেই প্রথম দিকে। এরকমই একটি এলাকা রোমের তর্পিনাত্তারা। রাস্তা, ফুটপাত, শপিং মল সব জায়গাতেই বাংলাদেশিদের আধিক্য। এই এলাকার অনেক গলি রয়েছে যেগুলো দেখতে একেবারেই ঢাকার গলির মতো। তর্পিনাত্তারাতে বাংলায় দেয়াল লিখানো রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন ধীরে ধীরে আধিপত্য বাড়ছে তাদের। এখানে আমাদের বাংলা ভাষা, বাংলা লেখা, বাংলা স্কুল, বাংলা মসজিদ, বাংলা রেস্টুরেন্ট, বাংলা বার, মানে আমরা বাংলাদেশি বাংলা কমিউনিটি বাংলা নিয়েই আছি। ছোট বড় ব্যবসা, দোকান, এমনকি সিটি কর্পোরেশনের উচ্চ পদেও রয়েছেন বাংলাদেশিরা। দীর্ঘ ১৪-১৫ বছর ধরে ইতালিতে আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি এখানে বর্তমানে।
ওটা ইতালিতে আর কি মনে করেন বাংলা কমিউনিটির এমন কোনো লোক নেই, কোনো সেক্টরের লোক নেই যে এমন সব জায়গায় না আছে, সবাই আছে। অনেকেই যারা ব্যাচেলার থাকে তারা মাত্রা অতিরিক্ত পাঁচজনের জায়গায় 15 জন 20 জন থাকছে। ইতালির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023 সালের জানুয়ারি পর্যন্ত ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন প্রায় 2.5 লাখ বাংলাদেশি অভিবাসী, যা ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ইতালির রোমের তর্পিনা তারা, এটার একটা অংশকে বলা হয় বাংলা টাউন, ঠিক যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি। আশেপাশে ডানে বামে আপনি যখন চলাচল করবেন আপনি ভাবতেও পারেন যে আপনি গুলিস্তানে দাঁড়িয়ে আছেন, একদম বাড়তি কথা বলছি না। হাসান এলিমেন্টারি ঢাকা সব থেকে শুরু করে চারদিকে নাম সবকিছু বাংলাদেশে। এখানে যারা বাংলাদেশি আছেন, ইতালিতে বসবাস করেন এখানে, তারা বলছেন যে তারা ভালোই আছেন। তবে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ইতালিতে আসতে চান তাদের বলছেন তারা যেন জেনে বুঝে এবং পর্যাপ্ত তথ্য নিয়ে ইতালিতে আসেন, নতুবা সংকটে পড়লেও করতে পারেন। ইতালির রোম থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই। আমাদের হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি এবং বিরতির পর জানিয়ে ফিরব। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। মুন্সীগঞ্জ সদরের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে পূর্ব বিরোধের জোর এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন 5 জন। সে সময় ককটেল বিস্ফোরণ এবং হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে চরকেওয়ার ইউনিয়নের খানকান্দি এবং ছোট মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুন হালদার এবং নাজির হালদার গ্রুপের মধ্যে আহমেদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের সমর্থকরা। এতে পারভেজ খাঁ এবং রব্বি খাঁ নামে দুজন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে পারভেজ খাঁর মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আয়ের পর্দায় ফার্মার্স গেম শো কৃষকের ঈদ আনন্দ উপভোগ করেছেন সাধারণ মানুষ। শাইক সিরাজের পরিকল্পনা পরিচালনা উপস্থাপনায় জনপ্রিয় এই ফার্মার্স গেম শো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। আমরা এই শাইক সারের অনুষ্ঠানকে খুব পছন্দ করি, এই সব অনুষ্ঠান যদি প্রতি বছরেই আমরা দেখার আশা রাখি এবং খুব ভালো লাগছে। তার সবচেয়ে ভালো লাগছে হারডু এবং নৌকা বাসটা। আগে এই খেলাগুলো ছিল, এখন আর দেখা যায় না। আবার এখন এই মোটামুটি টিভির থেকে এখন খেলাগুলো আমরা দেখি, এগুলো তো মাঝে ছিল না, এখন আবার আসে চ্যানেল আয়ে দেখি যে ওই ঈদ আনন্দ এগুলো আমরা দেখতে পাই, এগুলো আমার দেখা ভালো লাগে। পুরনো বছরকে বিদায় জানিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিতে নানা কর্মসূচির আয়োজন করেছে সৌদি প্রবাসী বাংলাদেশিরা। চলছে ব্যাপক প্রস্তুতি। প্রিয় দর্শক, সৌদি আরব থেকে বর্ষবরণের প্রস্তুতির খবর জানাচ্ছেন এম ওয়াই আলাউদ্দিন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ঘিরে জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনের খোলা ময়দানে সর্বশেষ মহড়া। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে 2 দিনব্যাপী বৈশাখী মেলা। আমরা সৌদি আরবের বুকে বাংলাদেশের সংস্কৃতিকে পরিচিত করানোর জন্য আমাদের এই উদ্যোগ। গত বছর পবিত্র রমজানের কারণে সংক্ষিপ্ত পরিসরে উৎসব উদযাপন করা হলেও এবার নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমাদের বাঙালির উৎসব পয়লা বৈশাখ, আমরা সপরিবারে প্রবাসী থেকেও পয়লা বৈশাখ উদযাপন করি এবং আমরা আনন্দ করি। এটা উৎসব এবং পয়লা বৈশাখ উদযাপন হতে যাচ্ছে, আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অত্যন্ত আগ্রহ সাথে অপেক্ষা করেছি যে এত সুন্দর একটা মেলা উপভোগ করার জন্য। আমরা শ্রদ্ধা প্রবাসীদের পক্ষ থেকে এই পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
সৌদি আরবে উন্মুক্ত পরিবেশে বর্ষবরণের এই উৎসব প্রবাসে বসবাসরত বিভিন্ন শ্রেণী ও ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ডাকডোল পিড়িয়ে বাংলাকে আমরা জানান দিতে চাই যে পয়লা বৈশাখটা কি, সবাই আমরা এইভাবে উপভোগ করব। বাংলা নববর্ষ 1431 বরণে দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে জেদ্দায়। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে বিদেশিদের মাঝে তুলে ধরার যে প্রয়াস নেওয়া হয়েছে তাদেরকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। সৌদি আরবের জেদ্দা থেকে এম ওই আলাউদ্দিন, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি অস্ট্রেলিয়ার সিডনিতে। অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি উপশহরে এক শপিং মলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 7 জন নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী ও পুলিশের গুলিতে নিহত হয়েছে। 9 মাসের এক শিশুসহ কয়েকজন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানায় স্থানীয় সময় শনিবার বিকেলে অস্ট্রেলিয়ার ওয়েস্টফিল্ড শপিং মলে এক হামলাকারী 9 জনকে ছুরিকাঘাত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী শপিং মলে থাকা লোকজনদের উপর অতর্কিত হামলা করতে থাকে। ওই সময় গুলি না করলে হামলাকারী আরও মানুষের উপর ছুরিকাঘাত করত। আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মকসুদ কামাল বলেছেন, নতুন বছরকে বরণ করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল 9:15 মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা থেকে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হবে। চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্য এখন বিশ্বের প্রতিটি জনগোষ্ঠীর সম্পদ। এবার পূবালী ব্যাংক কৃষি সংবাদ। কুলসহ মিশ্র ফল বাগান করে সফল হয়েছেন মাগুরা সদর উপজেলার রাউতরা গ্রামের নাসির হোসেন। 2014 সালে অন্যের জমি লিজ নিয়ে উদ্যানতত্ত্ব বিভাগের সহায়তায় কুল ও পেয়ারা চাষ করেন তিনি। বর্তমানে তার মিশ্র ফল বাগানের পরিধি 42 একর, যার মধ্যে 10 বছরে কেনা তার নিজের জমি রয়েছে 3 একর। নাসির জানান, স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর চাকরির চেষ্টা করেন তিনি, পরে ভাগ্য পরিবর্তনের জন্য কৃষিতে মনোযোগী হন। নাসিরের মিশ্র ফল বাগানে আলাদা প্লটে বড়ই, পেয়ারা, ড্রাগন, পেঁপে ও মালটা সহ নানা জাতের ফল গাছ রয়েছে। ফল বাগানে কাজ করে কর্মসংস্থান হয়েছে 20 জন শ্রমিকের। প্রতি বছর খরচ বাদে নাসির তার সমন্বিত কৃষি খামার থেকে 14 লাখ থেকে 15 লাখ টাকা আয় করেন। এবার জানাবো প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের দুর্গম হাওরে নলকূপ থেকে চাপ ছাড়াই দিন রাত পানি বের হচ্ছে। নলকূপের ওপর দিয়ে বাতাসের সঙ্গে বের হচ্ছে গ্যাস। দেশলাই জ্বালালে আগুন জ্বলছে। স্থানীয়দের ধারণা, মাটির নিচে গ্যাসের চাপ রয়েছে। এ বিষয়ে বাপেক্স এবং পেট্রো বাংলাকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে প্রশাসন। আফরোজা হাসির রিপোর্ট। 2 বছর আগে সুনামগঞ্জের হাওরের দুর্গম এলাকায় একটি নলকূপ বসানোর সময় গ্যাস উদ্গিরণ হতে থাকলে নলকূপ কর্মীরা তড়িঘড়ি কাজ করে চলে যান। এরপর থেকে সার্বক্ষণিক বিনা চাপেই নলকূপ থেকে পানি বের হতে থাকে। পূর্বে বসানো নলকূপের 1000 ফুটের মধ্যে সম্প্রতি একটি ডিপ নলকূপ বসানোর সময়ও একইভাবে গ্যাস উদ্গিরণ হতে থাকে। এমন পরিস্থিতি 2 বছর ধরে চলতে থাকলেও সম্প্রতি স্থানীয় যুবকের ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি নজর কাড়ে সবার। অটোমেটিক পানি বের করতেছে, বুঝছেন ভাই? আর এইগুলা এটা বয়েছিল ডিপ, আর আইছিল বড়, এরা কাজ করতো, কাজ করে পরে পানি তুলে দিয়ে গেছে বা ওইরা সিস্টেম করে। এটা আমাদের আহরের জন্য ক্ষতি, খেতে পানি থাকে, এগুলো আমরা খাড়তে পারবো না মেশিন দিয়ে। সবসময় পানি থাকলে ভিজা থাকে, গ্যাসের যখন উৎপাদ করে
তখন পানি বাড়িতে থাকে। যারা টিউবওয়েলে কাজ করছে তারা বলছে যে এই টিউবওয়েলের নিচে গ্যাস আছে, যতদিন গ্যাস শেষ না হইব ততদিন বিশেষজ্ঞ দল পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বাপেক্স। ইনফর্ম করলে বিশেষ করে অফিসিয়ালি আমরা তখন লোক পাঠাই, আমাদের অফিসাররা জিওলজিস্টরা যায়, যে ওটা দেখে কি অবস্থা বিস্তারিত তথ্যপত্র নিয়ে এসে একটা রিপোর্ট করে আমরা দিয়ে দেব। বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি এই বিষয়টা সরেজমিনে একটু দেখে আমাদের কাছে একটা তদন্ত প্রতিবেদন পাঠানোর জন্য, যেটা আমরা পেট্রো বাংলার চেয়ারম্যান মহোদয়কে এই প্রতিবেদনটা আমরা দিব। এখানে ভালো রিজার্ভ থাকে সেক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, অথবা অনেক সময় দেখা যায় পকেট গ্যাসের কূপ পাওয়া যায়, সেটাও ওনারা ভালোভাবে অনুসন্ধান করতে পারবেন। জেলার জামালগঞ্জ উপজেলার পাশেই সুনেত্র গ্যাস ক্ষেত্রের অবস্থান। সুনামগঞ্জের ধর্মপাশা ও নেত্রকোনার বারহাট্রা উপজেলার 259 কিলোমিটার এলাকা জুড়ে 2009-10 সালে চিহ্নিত করা হয় সুনামগঞ্জ নেত্রকোনা গ্যাস ক্ষেত্র সুনেত্র। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আই সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। বিরতির পর জানিয়ে ফিরব। ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে কক্সবাজারে মানুষের ঢল, ট্রেন চালু হয়, পর্যটক বেড়েছে মনে করছেন ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। প্রিয় দর্শক, আমরা দুজন আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। প্রাকৃতিক পরিবেশের সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন পর্যটকরা। 550 বেশি হোটেল, মোটেল ও রিসোর্টের কোনো কক্ষ খালি নেই। পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হয়, পর্যটকের সংখ্যা বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও নুরুল আলমের ভিডিও চিত্র নিয়ে দেখুন সহকর্মী সুদীপ্তা মাহমুদের রিপোর্টটি। ছুটি কাটানোর জন্য সবার আকর্ষণ দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার, যেখানে রয়েছে পাহাড় আর সাগরের চমৎকার প্রাকৃতিক পরিবেশ। সাগরের নীল জলরাশি, সৈকতের বিশাল বালিয়ারি পাহাড় আর সাগরের মাঝখানে বয়ে চলা মেরিন ড্রাইভ, সড়ক ও পাহাড়ের মনোরম পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটিতে কক্সবাজারে বেড়েই চলছে পর্যটকদের সমাগম। অনেক গ্যাদারিং, মানুষের অনেক চাপ, তবুও আনন্দমুখরভাবে ঈদ পালন হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। অসম্ভব সুন্দর লাগতেছে, সবাই আসছে ঈদের ছুটিতে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ, সবাই একসাথে এখানে ঈদ করতেছি, খুবই ভালো লাগতেছে। প্রত্যেক বছর ঈদ আমাদের ফ্যামিলির সাথে গ্রামে করি, কিন্তু এবছর একটু এক্সট্রাঅর্ডিনারি আলাদাভাবে চিনতে ছিল, সেই জন্য আসলাম কক্সবাজার ঘুরতে। সাগরে দুর্ঘটনা রোধে নিরাপত্তায় কাজ করছেন লাইফগার্ড কর্মীরা। তিনটি বিচে আমরা পর্যাপ্ত পরিমাণ লাইফগার্ড রেখেছি এবং আমরা চেষ্টা করছি সকল লাইফগার্ড দের পক্ষ থেকে সকল পর্যটকদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে তারা কোনো ধরনের বিপদে না পড়ে। রমজানের এক মাস পর্যটক কম থাকার পর ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটিতে পর্যটক সমাগম হওয়ায় সন্তুষ্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন কক্সবাজারে ট্রেন যুক্ত হওয়ার পর পর্যটকের সংখ্যা বেড়েছে। আজ থেকে আগামী 2-3 দিন কক্সবাজারে শতভাগ হোটেল বুকিং আছে এবং আমরা মনে করি কক্সবাজারের এই পর্যটন আসার ডল অব্যাহত থাকবে। পর্যটকদের নিরাপত্তায় 25টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটর করার পাশাপাশি হয়রানি রোধে নানা পদক্ষেপ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমরা ইন্টারকমিং সিস্টেম চালু করেছি সেখানে, পাশাপাশি আমরা প্রেস বাটন সিস্টেম চালু করেছি, যাতে বাটনে টিপ দিলে ট্যুরিস্ট পুলিশ চলে আসে, এবং আমরা প্রত্যেকটা গেটে আলাদা স্পেশাল আমাদের কমান্ডো টিম দিয়েছি, যাতে করে কেউ ধরনের কোনো দুষ্টামি বা চিন্তায় বা কেউ অপরাধ না করতে। সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজার, টেকনাফ, মেরিন ড্রাইভ সড়ক, হিমছড়ির ঝর্ণা, ইনানি ও পাটুয়াটেকের পাথুরের সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধবিহার, জুলাহাজরার সাফারি পার্ক ও শহরের বার্মিজ মার্কেট সহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র পর্যটকদের সমাগমে মুখর। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটক টানতে সরকারিভাবে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট ও দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামিমা আক্তারের বাবা এবি সিদ্দিকের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর রাজধানীর কাফরুলে স্বাধীনতা চত্বর মাঠে তার জানাজার নামাজ হয়। শনিবার দুপুর একটায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 92 বছর। তাকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আই সঙ্গে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি এবং বিরতির পর আবারও আমন্ত্রণ। প্রিয় দর্শক, এবারে সবশেষ খবরগুলো দিয়ে দৃষ্টি রাখুন। শরীয়তপুরে পবিত্র ঈদুল ফিতরে এই প্রথম বিনোদন কেন্দ্র শরীয়তপুর পার্ক চালু হয়। শিশু কিশোর সহ অভিভাবকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জেলা প্রশাসনের উদ্যোগে মাত্র 5 মাসের ব্যবধানে 1 একর জায়গা জুড়ে পার্কটি চালু। খুশি শরীয়তবাসী। 3 মাসের মধ্যে ছায়া শীতল পরিবেশ বান্ধব করে সাজাতে সবার সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন এস এম মুজিবুর রহমান। জেলা সদরে বিনোদন কেন্দ্রের অভাব কাটাতে এবং নির্মল পরিবেশ উপহার দিতে 2023 সালের নভেম্বরে কাজ শুরু করে জেলা প্রশাসন। মাত্র 5 মাসের ব্যবধানে এবার ঈদে সীমিত পরিসরে উদ্বোধন করা হয় জেলার শিল্পকলা সংলগ্ন শরীয়তপুর পার্ক। উদ্বোধনের পর থেকেই শিশু কিশোর সহ অভিভাবকদের পদচারণায় মুখর পুরো এলাকা। শিশু কিশোরদের জন্য এখানে বিনোদনের কোনো ব্যবস্থাই সেভাবে ছিল না। প্রথম হিসেবে যথেষ্ট বাচ্চারা আনন্দ করছে, আনন্দমুখর পরিবেশে বাচ্চারা খুব রাইডসগুলোও এনজয় করছে। এখানে যে আমরা ঘুরবো বা সময় কাটাবো এরকম কোনো জায়গা নেই। এখানে পার্কটা হওয়ার জন্য সবার জন্য ভালো হয়েছে। আনন্দ উপলক্ষ পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। শরীয়তপুরের শিশুদের জন্য এটি একটি ঈদের উপহার। বাচ্চারা যেভাবে ঘরবন্দি এবং মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছিল, তাদেরকে ঘর থেকে বের করে আনতে এর চাইতে ভালো কোনো উদ্যোগ হতে পারে না। পার্কটা নতুন হয়েছে, এখন আমি ঘুরতে আসি, আমার অনেক মজা লাগতেছে। এখানে অনেক নতুন নতুন রাইড দেখে আমি খুবই খুশি হয়েছি আর খুব আনন্দ পাচ্ছি। পরিবেশের কথা মাথায় রেখে পার্কটি রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। শিশু পার্ক নির্মিত হয়েছে, এটা আমাদের শিশুদের কিশোরদের জন্য বিনোদনের একটি সুন্দর জায়গা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিবেশ বান্ধব, পরিবেশ নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। আমরা পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা করেছি এবং এটা যত তাড়াতাড়ি পারি আমরা এখানে সবুজ করার জন্য চেষ্টা হাতে নিচ্ছি। ছায়া শীতল সুনিবিড় করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুরু করলাম, সামনে আমাদের 3 মাসের মধ্যে আপনারা এটার আরও বিপুল পরিবর্তন দেখতে পাবেন এবং এখানে যারা দর্শনার্থী আছে, শিশুরা যারা আছে, অভিভাবক যারা আছে, তাদের বিনোদনের জন্য আরো যা কিছু করা প্রয়োজন সেটা আমরা করব। এই শুরু হলো তো, ইনশাআল্লাহ এখন থেকে আরো 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 হবে। সকলের সহযোগিতা ছাড়া তো কোনো ভালো কিছু করা যায় না। শরীয়তপুর পার্কটি শুধু শিশু কিশোরদের মোবাইল আসক্তি সহ ঘরবন্দি দশা থেকেই মুক্তি দিবে না, ছায়া শুনিবীর পরিবেশ নিশ্চিত করে নির্মল পরিবেশ উপহার দিবে প্রত্যাশা জেলাবাসীর। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। প্রিয় দর্শক, এবারে খেলার খবর।